আসসালামু আলাইকুম কবির লকডাউন চ্যানেলের কবির, আপনাদের নিয়ে লন্ডন ব্রিজের থেমস নদীতে এখন ঝাঁপ দেওয়ার জন্য চলে আসছি। না, ঝাঁপ দিব না, জীবন কত সোজা। ভিউটা আই নো বেশি সুন্দর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ও লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ও লন্ডন ব্রিজ না, এবার নভেম্বর চলে আসছে, চলে আসছে না, নভেম্বর প্রায় জাইং জাইং করতেছে, ডেকোরেশনের কিছুই হয়নি, এবার হবেও না, গভর্নমেন্ট বলে দিছে এবার হয়তো বা ইভেন 31টাও তারা সেলিব্রেট করবে না, বিকজ অফ আপনারা সবাই বুঝতে পারতেছেন কি জন্যে। আমার ভিডিও দেখার আমন্ত্রণ, সঙ্গে সঙ্গে যারা ভিডিওতে এখনও লাইক দেন, আগে লাইকটা দেন, কমেন্ট যা করবেন, দেখা শেষ করে কমেন্ট করবেন, একটা সারপ্রাইজ আছে মিডলে, সো হোপফুল্লি মিডলে অর এন্ডে একটা সারপ্রাইজ থাকবেই থাকবে ইনশাল্লাহ। হোপফুল্লি আপনারা সবাই এনজয় করবেন। আর একটা যেটা আমি সবসময় বলি আর কি, আমার ভিডিওর শুরুতে আপনারা ঘরের আননেসেসারি লাইট, ফ্যান, গ্যাস এগুলি আমরা অফ রেখে তারপরে দেখতে বসি, সেইভ আপনারও হবে পয়সা, বিপদ আপদ থেকেও আল্লাহর রহমতে আমরা রক্ষা পেতে পারি। আরেকটা হলো, পৃথিবীর যে কোনো দেশে আমরা থাকি না কেন, দেশেরও কিছুটা পয়সা সেইভ হবে এইসব আননেসারি ওয়েস্ট থেকে। এবং সবচেয়ে বড় কথা হলো, অপচয়কারী শয়তানের ডট 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 ডট, এটা আপনারা চেনা জানা রাস্তায় যারা লন্ডনে থাকেন, লন্ডন ব্রিজের যে রাস্তাটা আর কি, আর টাওয়ার ব্রিজটা দেখাইলামই আমি, রাতের ভিউটা আসলে দেখানোর জন্যে চলে আসছিলাম। ওই দেখুন শার্টের মাথার টিক্কিটা জ্বলতেছে, আসলে এই জায়গাটা নভেম্বর মানে হলো পুরোটা লাইটিং টাইটিংয়ে ভরপুর থাকার কথা ছিল, কিছুটা হলো করবে হয়তো বা, বাট নাই আর কি, এখন টোটালি জিরো, নর্মাল জিরো বলতে একদমই অ্যাজ ইউজুয়াল যেটা থাকে আর কি, সেটাই এখন আমরা দেখতেছি। ইভেন দো এই ব্রিজের যে রাস্তার যে লাইটগুলি নর্মাল শুধু সেইগুলি লাইটিং হইতেছে, ডিসেম্বর চলে আসার আগে এগুলি সব ফিটিং ফাটিং হয়ে যায়, তারপর দেখি দেখা যাক, যদি কোনো রকম কিছু গর্জিয়াস কিছু করে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে সবাইকে, আমাকে সহ, আর আমরা সবাই আল্লাহর কাছে খাস দিলে তওবা করব, দোয়া করব যেন এই বিপদ থেকে পৃথিবীর প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা মানব জাতিকেই রক্ষা করে আর কি। বড় একটা বিপদের মধ্যে দিয়ে আমরা অলমোস্ট 1 ইয়ার হয়ে যেতেছে, কোনোভাবেই কোনো কুলকিনার এখন পর্যন্ত পাওয়া যেতেছে না। কত বড় বড় সায়েন্টিস্ট, কত কিছুই আছে দুনিয়াতে, কিন্তু দেখেন এক আল্লাহর হুকুম ছাড়া যে গাছের পাতাও নড়ে না, এটা আমাদের যে শক্তভাবে বিশ্বাস করতে হবে এটাই সত্যি কথা। যাই হোক, বাস্তব তো মানতেই হবে, এর সঙ্গে কিছুটা যদি আমরা একটু উপভোগ করে নিজেরা নিজেরা কিছুটা আনন্দ আল্লাহর সৌন্দর্যের একটু স্বীকার করে নেই, মনে হয় না তেমন কোনো ক্ষতি। এটা হলো লন্ডন ব্রিজ এরিয়ার রাতের সিনারিও, রেস্টুরেন্টস, অফিস, ব্যাংক, আদালত, লাইটিং কিছু জ্বলতেছে, মোস্ট অফ দ্যই বন্ধ, আপনারা জানেন একই কথা বারবার বলতে হচ্ছে আর কি। আসলে তো এমনই একটা অবস্থা এখন, ঘুরে ফিরে এক কথাটাই বারবার চলে আসে আর কি। রাতের নদী দেখতে তো আরও ঝলমলে রাখা মানে লাগার কথা ছিল আর কি। দিস ইজ দ্য বিগেস্ট সারপ্রাইজ, হোয়াট এভার উই আর রানিং ফর, হোয়াট এভার উই আর লুকিং ফর। জি, গুগল অ্যাডসেন্স লেটার চলে আসছে আফটার এক্স্যাক্টলি 1 মান্থ লেটার। একটু যত্ন করে খুলতেছি আর কি, কারণ সত্যি সত্যি এটা এতটাই একটা আনন্দের জিনিস, এতটাই খুশির জিনিস, এতটাই ভাল লাগার জিনিস, একটু সেন্সিটিভভাবেই আমি মনে করি এটাকে টাচ করা দরকার, কারণ অনেক কষ্টের জিনিস। হয়তো বা অনেকে বলবেন যে নর্মাল লেটার আসছে, এটার জাস্ট পিন নাম্বার আছে, পিন নাম্বার এন্টার করে দিলেই কাজ শেষ, কিন্তু অনেক প্রতীক্ষার জিনিস তো এটা, এটাকে সেই জন্য আমি একটু আস্তে ধীরে খুলতেছি। আসলেই খুব এক্সাইটেড, অনেক অনেক হ্যাপি, আর এত দূর আসা পর্যন্ত যত মানুষের হেল্প, যত ফ্রেন্ড মানুষ বলবো, যত ফ্রেন্ডদের হেল্প পাইছি, সেটা
লিস্ট করে লিখলেও আমি শেষ করতে পারবো না। একজনের কথা না বললেই না, প্রথমেই যিনি আমাদের ইসলামী জীবন ওনার বা দুবাই ব্লগার জীবন আমাদের জীবন ভাই, ওনাকে আমার স্পেশাল স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়। সত্যি কথা, আমার প্রথম থেকে যারা ছিলেন তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। তাদের নাম আমি কিছু জনের নাম কিছু বন্ধুদের নাম আমি বলবো, আর বাকিদের হয়তো আমি আরেক দিনে একটা আলাদা একটা ভিডিও করব সবার নাম তুলে ধরার জন্য ইনশাল্লাহ। যাই হোক, এই হলো গুগল অ্যাডসেন্সের লেটারটা, যেটা অনেকটা পে স্লিপের মতন, ভিতরে 6 ডিজিট নাম্বার থাকবে। আমি শূন্যটা দেখাচ্ছি, 6টা, মানে 1 2 3 4 5 6, এরকম 6টা ডিজিট থাকবে। এই ডিজিট দেখে আপনারা বাস এন্টার করে দিবেন, আপনাদের গুগল অ্যাডসেন্সের কাজ হয়ে যাবে। যাদের চলে আসছে, যারা যারা জানেন তারা তো হয়তো বা আমার এটাকে অনেকটা ফানি মনে করতে পারেন, ডোন্ট টেক ইট অ্যাজ আ ফান। আমার কাছে এটা অনেক এক্সাইটেড, আমি অনেক ভালোবাসতেছি এটাকে, কারণ এই যে এতদূর কষ্ট করতেছি এটার একটা রেজাল্ট আর কি। স্টেপ 1 2 3 4 এইভাবে চলে যাবেন, লেখাই আছে এখানে, সহজভাবেই বুঝে যাওয়ার কথা। আর না বুঝলে কোনো একজন শুভাকাঙ্ক্ষী কোনো একজন সিনিয়র ভাই বন্ধুদের হেল্প নেবেন, আমি মনে করি এতে লজ্জার কিচ্ছু নাই, আপনাদের কাজটা আরও সহজ স্মুথ হয়ে যাবে। নাম্বারটা ডিলিট করে রাখছি, কারণ আপনারা যদি আমার বাসার অ্যাড্রেসে আবার কোনো গিফট পাঠায় দেন, এই জন্য শুধু অ্যাড্রেসটা মুছে দিছি যে আমার নাম দেখতেছেন। জি, এবার আমি কিছু মানুষের নাম বলতেছি। ইসলামিক জীবন, আমাদের দুবাই ব্লগার জীবন নামে যারা সবাই চিনেন ওনাকে, আমার অনেক ভালো একজন শুভাকাঙ্ক্ষী, প্রথম থেকে আমাকে ইউটিউবের জগতে যে আমাকে একেবারেই শুরু থেকেই আমাকে হেল্প করে আসছে, উনি হলো আমাদের পাপেল ভাই, পাপেল এডুকেটর পাপেল ভাই, ডেফিনেটলি আমার বোন ভাগ্নি আর আমার ওয়াইফ, ওরা আমাকে প্রথম থেকেই সাপোর্টটা দিয়ে আসছে। এরপরে আছে ডায়েরি অফ ডিজায়ারের আমাদের মেহনাজ আপু, ওনার হাজব্যান্ড আছে মুকুল ভাই, বিডি ইউটিউবার ইশরাত আছে, সাবিহা নওশিন ঐশী আছে, জীবনের গল্পের আড্ডায় আমাদের দিদি আছে, নিপা আপুয়া আছে, টেস্ট লাইফ উইথ নিপা আমাদের নিপা আপু, নোয়াখাইল্লা টিভি আছে যে আমাকে সত্যি সত্যি সাংঘাতিকভাবে হেল্প করছে অনেকভাবেই, বাস্তব জীবনের গল্পের আমাদের পারভেজ ভাই, তারেক চ্যানেলে আমাদের তারেক ভাই, সঙ্গে ওনার ওয়াইফ আমাদেরকে যথেষ্ট আমার ইউটিউবের চ্যানেলকে রান করার জন্য অনেক অনেকটা হেল্প করছে করতেছে এখনও, আমাদের এ ফান হাউসের ফানহানা কবির উনি আসছে, সঙ্গে নাহিদাস টাইমসের আমাদের নাহিদা আপু যথেষ্ট পরিমাণে আমার প্রথম থেকে সঙ্গী সাথী ছিলেন, এখন কিছুটা সময় উনি ইউটিউব থেকে একটু দূরে আছেন, ওনার ভাই অসুস্থ আমরা সবাই জানি। আতিয়াস কুকিং স্টাইলের আতিয়া আপু আছে, তারপরে জীবনের পাঁচফোড়ন উনি আমাদের প্রথম থেকে আমার সঙ্গে সঙ্গে সবসময় ছিলেন আছেন, সিম্পলি শ্রাবণী বরিশেল্লা উনিও আছে, আবার খান ফ্যামিলির আমাদের নুসরাত আপু, খান ফ্যামিলির নুসরাত আপু কয়েকবার আমাকে এতটা দরকারের সময় আমাকে হেল্প করছে যেটা বলার ভাষা আমি বলে বুঝাতে পারবো না। সত্যি কথা, এরকম আমার এত মানুষ এত বন্ধু বান্ধব আমি অল্প সময়ের মধ্যে এখান থেকে পাইছি, যে আমাদের ভাঙ্গাগুলা প্রবাসী বা অনেক বন্ধু আছে যারা যাদের নাম আমি বলে শেষ করতে পারবো না, আপনারা এখানে দেখতেছেন কয়েকজনের স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি নেক্সট ইনশাল্লাহ সবাইটাই আমি তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকেন, যাবার সময় যেটা বলে যাই সব সময়, আপনারা অবশ্যই অবশ্যই পকেট টিস্যু রাখবেন, পকেট স্যানিটাইজার রাখবেন এবং ফেস মাস্ক ইউজ করবেন। বাইরে থেকে এসে কাজ শেষ করে বাসায় এসে ধুমধাম করে কোনো কিছু টাচ করবেন না, অবশ্যই ভালো করে সোপি ওয়াটার দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর আমরা যেন বাকি কাজ করি। সে পর্যন্ত সবাই নিজেদেরকে টেক কেয়ার করার চেষ্টা করবেন, আমরা আমাদের ফিউচার জেনারেশনের দিকে লুক আফটার যেন করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।